হাই আমি রিজুয়ানা তো আমি আজ ক্লাস ইলেভেন ফ্লুইড মেকানিক্স যেটা বাংলাতে উৎস্থিতিবিদ্যা বা বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলীয় চাপ এই চ্যাপ্টারটি পরে পার্ট নিয়ে চলে এসেছি তো এই পার্টে কী পড়াবো এই পার্টে পড়াবো প্রবতা কি বা প্ল বল কী যেটা ইংলিশে বলে বায়নসি বা বায়ন ফোর্স ঠিক আছে তো বায়নসি বা বায়ন ফোর্স বলাটা ভুল হচ্ছে বায়েন ফোর্স হচ্ছে একটা বল আর বায়েন্স হচ্ছে যে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য একটা তরলের বৈশিষ্ট্য তো এটা যাই হোক তো সে জিনিসটাকেই সেটা আজ বোঝাও তার জন্য পেছনে ছবিও এঁকে রেখেছি তো দেখো একটা কী বলবো একটা বালতি নাও সে বালতির মধ্যে তরল আমি ফিল করে রেখেছি এত পূর্ণ করে রেখেছি পুরো হাফ পুরোপুরি পূর্ণ করিনি কিছু তরল আছে এবার এই এটা বস্তু এই বস্তুটাকে দেখে তোমার কি মনে হচ্ছে থ্রি ডি অবজেক্ট মানে থ্রি ডাইমেনশন মানে কোনো একটা বক্স ধরো চকের বক্স কিংবা কোনো এক বস্তুকে তুমি যে বক্সে রাখো সেরকম বক্স স্কোয়ার বক্স হতে পারে অর্থাৎ বর্গাকার বক্স হতে পারে মানে থ্রি ডি অবজেক্ট থ্রি ডাইমেনশন অবজেক্ট তো এই বস্তুটাকে আমি এই তলের মধ্যে ডোবানোর চেষ্টা করব দেখো ধরো বস্তুটা এরকম একটা জায়গায় স্থির হয়ে আছে ধরো স্থির হয়ে আছে এবার দেখো যখন বস্তুটাকে আমি এই তরলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি তখন কি হয় সেটাই দেখো যখন দেখো যখন বস্তুটা ছিল না তখন এখানে পুরোটা তরল ছিল যখন বস্তুটাকে আমি ভেতরে আনলাম এই জায়গাতে যে তরলটা ছিল বস্তুটা এখানে ছিল যখন বস্তুটা বাড়ি ছিল তখন এই জায়গাটা যে তরলটা ছিল সেটা ছিল যখন বস্তুটাকে আমি ভেতরে আনলাম এই জায়গার তরলটা সরে যাবে ফাঁকা হয়ে যাবে বস্তুটাকে এই জায়গাতে বসানোর জন্য এই তরলটা সরে যাবে ফলে এই তরলটা একটু উপরে উঠবে যায় সেটা আলাদা ব্যাপার বলি যখন এই জায়গা থাকা তরল সরে যাবে সেই সরে যাওয়া তরল ওজন যত হবে ঠিক আছে ওজন মানে যেন ভর ইন্টু বিকষ্ট তরল ওজন যত হবে সেই ওজনের যা পরিমাণ সেইটা হবে এই বস্তুটাকে তরল উপরের দিকে যত পরিমাণ বল প্রয়োগ করছে তার সঙ্গে সমান প্রথম দিকে বলি কোন একটা বস্তুকে থ্রি হতে পারে ওয়ান হতে পারে টু ডিও হতে পারে সেটা কোনো ব্যাপার না আমি এখানে থ্রি ডি অবজেক্ট নিয়েছি বস্তু নিয়েছি বস্তুটাকে কোনো তরলে যখন তুমি ডোবানো চেষ্টা করো তখন বস্তুটা একটা বল অনুভব করে কি বল এই তরলটা বস্তুটার উপরের দিকে একটা বল প্রয়োগ করে যাতে বস্তুটা ওপরে উঠে যায় সে ওপরের দিকে প্রয়োগ করা বল যেটা বস্তু অনুভব করছে সেই বলটাই হচ্ছে এই প্লবক বল এবার প্রশ্ন হচ্ছে এই প্লবক বল এর মান কত দেখো বস্তুটাকে যখন তুমি তরলে দোবাচ্ছ সেই জায়গায় তরল ছিল আগে কিন্তু বস্তুটাকে দোবানোর জন্য তরলটাকে সরে যেতে হবে তার জায়গা সরিয়ে দিতে হবে যেমন চেয়ার বিয়ে বিয়েবাড়ি যাও সেই বাড়িতে চেয়ার ফাঁকা থাকে না এবার ধরো তুমি বসে আছো একটা বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষ এসব এলো তোমার সামনে দেখলে যে আমার সরে যাওয়া উচিত তাকে বসতে দেওয়া উচিত তো তুমি সরে গেলে ফলে চেয়ারটা খালি হলো এবং সেই খালি জায়গাতে বয়স্ক লোকটা বসলো ঠিক সেরকম যখন তরলটা ছিল তরলটা বেশ বিন্দাস ছিল বস্তুটাকে যখন নিয়ে এলাম আমি বা তুমি দোবানোর চেষ্টা করলে তখন দেখলো তরলটা যে না আমাকে সরে যেতে হবে আমি যদি সরে না যাই বস্তুটা এখানে স্থির হয়ে বা যাই হোক বসতে পারবে না বা ঠিক থাকতে পারবে না তো সেই সরে যে গেল বস্তুটা তরলটা সরি সরে যাওয়া যে তরল আমার ভাষায় এটা বই এরকম ভাষা নেই সরে যাওয়া তরল যা ওজন সেই ওজনের পরিমাণই হবে এই বস্তুটা যে বল ফিল করবে প্লবক বল তার সঙ্গে সমান তাহলে এই ওজনটা তুমি কীভাবে বার করবে অর্থাৎ প্লবক বলের মান তুমি কীভাবে বার করবে ঠিক আছে মান কত হবে সরে যাওয়ার তরল বললাম সরে যাওয়ার তরল বুঝতে পারছো ভালোভাবে লক্ষ্য করো সরে যাওয়া তরল তাহলে ওজন ওজন ভর ইন্টু বিকল ও বিকশ তরণ তোমার জানা তাহলে তোমাকে বার করতে হবে কি এম কত হবে এম যদি বার করতে পারো তাহলে তুমি বার করতে পারবে প্রবক বলের মান এবার এম এই বস্তুটা ভরের সঙ্গে সমান নয় এটা ভুল করে দিও না এম হচ্ছে সরে যাওয়া তরলের ওজন বস্তুর ওজন নয় তাহলে এই ভরটা কীভাবে বার করব তরল তাহলে একটা ঘনত্ব আছে ডেনসিটি সেই ঘনত্ব ধরো দেওয়া রইল রো বা ডি আমি রো দ্বারা ডিনোট করলাম ঠিক আছে ঘনত্ব দেওয়া রইল তুমি ভর সমান কী জানো বা ঘনত্ব সমান কি জানো বলো ঘনত্ব রো দ্বারা বলো ঘনত্ব সমান কী জানো ভর বাই আয়তন এটাকে ইংলিশে ভলিউম বলে এম বাই ভি ছোট থেকে পড়ে আসছো তাহলে এম বার করার জন্য তোমাকে কি করতে হবে ঘনত্বের সঙ্গে আয়তন গুণ করতে হবে ঘনত্ব তোমাকে দেওয়া থাকবে তুমি জানবে যে কি তরল ব্যবহার করা তরলের ঘনত্ব থাকবে আয়তন তুমি কোনটা নেবে এটাই হচ্ছে মূল বিষয় আয়তন হবে বের করবে তুমি তোরা দেখতে পাচ্ছ না খালি চোখে কতটা আয়তনের জল সরে যাচ্ছে কিন্তু তুমি তো জানো তুমি যে বস্তুটাকে এখানে ডোবাচ্ছ সেই বস্তুটার আয়তন তোমার জানা ঠিক আছে তো সেই বস্তুটার আয়তন এখানে নেবে এবার তুমি বলছো তুমি বলবে তোমার মাথাতে প্রশ্ন আসবে কেন বস্তুর আয়তন নিলাম ভালোভাবে লক্ষ্য করো যখন কোনো তোমার কোনো কাছে কোনো বক্সও নেই ঠিক আছে বাদ দাও কল্পনা করো কোনো একটা বক্স আছে বক্সটার যা আয়তন বক্সটাকে যখন তুমি দেওয়া সে আয়তনের সমানই তো তরল সরাবে তারও বহিরাভাগের যে অংশ মানে আয়তনটা সে আয়তনের সমানই সে তরল সরাবে তুমি যদি বক্সের আয়তন নিয়ে নাও তাহলে তুমি পরোক্ষভাবে যে সরে গেল সেই তরলের আয়তনটা পেয়ে যাবে তাহলে বোঝা গেল সরে যাওয়া তরলের ভর বার করার জন্য তোমাকে ঘনত্ব তার সঙ্গে আয়তন গুণ করতে হবে ঘনত্ব তুমি জানে থাকলে এবার আয়তন কী বার করবে সরে যাওয়া আয়তন তো তুমি আপাত পক্ষে দেখতে পাচ্ছ না কিন্তু পরোক্ষ পক্ষে তুমি যখন বস্তুটাকে রাখছো বস্তুটার আয়তন তোমার জানা তার মানে সেই বস্তুর আয়তনের সঙ্গেই সরে যাওয়া তরলের আয়তন সমান তাহলে বস্তুর আয়তন যা ঠিক আছে তার সঙ্গে তুমি তোমার জানা ঘনত্ব গুণ করে দিলে তুমি ভর পেয়ে গেলে তাহলে তাহলে ওজন সমান কত হবে রো ভি জি অভিজ্ঞতা তখন গুণ করে দিলে এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব এখানে বস্তুর ঘনত্ব করে দিও না কারণ বস্তু ঘনতার সঙ্গে কোনো সম্পর্ক নয় প্লবক বল প্লবক বল তরলের একটা প্রপার্টি বা প্লবত তরলের একটা প্রপার্টি প্লবক বল আর এই ভিটা হচ্ছে বস্তুর আয়তন আর কোনো কনফিউশন নিশ্চয় নেই ঠিক আছে বোঝা গেল তাহলে প্লবক বলের মান হবে রো ভি জি ভি হচ্ছে বস্তুর আয়তন রো হচ্ছে তরলের ঘনত্ব জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ তাহলে প্লবক বল কি বোঝা গেল তাহলে প্লবক বল কিসে কিসের উপর নির্ভরশীল প্লবক বল বস্তুর আয়তনের উপর নির্ভরশীল তরলের ঘনত্বের উপর নির্ভরশীল অবিকর্ষক ত্বরণের উপর নির্ভরশীল কিসে কিসের উপর নির্ভরশীল নয় বস্তুর ঘনত্ব উপর নির্ভরশীল নয় বোঝা গেল বস্তুর ঘনত্ব ধরো বস্তু ঘনত্ব তুমি অন্য নিয়ে নিলে কিন্তু আয়তন সেম সেক্ষেত্রে কিন্তু প্লবতা সেম হবে প্লবক বল সমান হবে ঠিক আছে বেশ কিছু কিছুর উপর নির্ভরশীল নয় সেটা বোঝা গেল প্লবক বল এবার দেখো যদি ধরো তুমি এই বস্তুটাকে এইখানে না রেখে এরকম একটা জায়গাতে রাখতে তাও সে একই প্লবক বল হতো যদি না এইগুলো তুমি না পরিবর্তন করো এইগুলো সব ঠিক আছে সমান আছে কিন্তু বস্তুটাকে তুমি এখানে নিয়ে নে তবুও এই বস্তুটা কত পরিমাণ বল ফিল করবে অনুভব করবে সেটা সেমই থাকবে আবার এখানে নিয়ে এলে এখানে নিয়ে এলে যে কোনো জায়গাতে নিয়ে যাও যদি এইগুলো সমান থাকে তাহলে বস্তুটা প্লবক বল যে ফিল করছে সেই প্লবক বল সব জায়গাতে সমান হবে এটা বোঝা গেল এবার বস্তুর একটা আপাত ওজন হ্রাস ঘটে ওজনের হ্রাস ঘটে প্রকৃত তার ওজনের হ্রাস ঘটে না কিন্তু বস্তুটা ফিল করে অনুভব করে যে আমার ওজনটা হালকা দেখবে তুমি এক স্নান করার সময় এই জিনিসগুলো সবাই করেছে একটা মগ মগে জল ভরলে জল ভরলে যাই করলে দিয়ে বালতির মধ্যে মগটাকে ডোবালে দেখবে হালকা অনুভব হচ্ছে আবার যখন উপরে তুলবে তখন মগের ভেতরে জল ভরা আছে কিন্তু ভারী যখন নিচে নিমজ্জিত করবে তখন হালকা অনুভব হচ্ছে কেন এই প্লবক বলের জন্য এই বস্তুটার আপাত ওজনের হ্রাস ঘটে তো এই আপাত ওজনের হ্রাস ঘটার ফলে বস্তু যে আপাত ওজন হচ্ছে সেটার মান কত হবে দেখো নিমজ্জিত বস্তু আপাত ওজন কত হবে যা প্রকৃত ওজন আগে ছিল তুমি মেপেছ আগেই প্রকৃত ওজন মাইনাস প্লবক বল মানে সরে যাওয়া তরলের ওজন এটা তুমি বার করলে রো ভি তাহলে বস্তুর ওজন প্রকৃত ওজন মাইনাস এটা সেটা হবে তোমার বস্তুর আপাত ওজন ঠিক আছে এবার কখন কোনটা বেশি হলে বস্তু ভাসবে ডুববে স্থির হয়ে থাকবে সেটা পরের লেকচারে আমি বোঝাবো যেটা আর কি ঠিক আছে তো কি কেমন বুঝলে কতটা তোমার সাহায্য হলো প্লবক বল প্রবত জিনিসটা কি বুঝতে এটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে বেশ তো আজকের মতো এগুলো থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো দাদা